বাল্যবিবাহ আইন বিরুদ্ধ এবং অপরাধ, এই কথা প্রত্যেক মানুষ জানলেও অনেকেই বিভিন্ন কারণে তাদের কন্যা সন্তানদের বাল্যবিবাহ দিয়ে থাকেন। এবার এই বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্য জেলায় জেলায় তৈরি হয়েছে কন্যাশ্রী ক্লাব। যে গ্রামাঞ্চলে বেশিরভাগই কি হয় না, 18 বছর নিচে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছিল, এই ক্লাবগুলোতে গঠন করার ফলে আমরা যে কিশোরীদের সঙ্গে যে মিটিংগুলো করছি, সেই মিটিংয়ে প্রায় 100% না হলেও 80% কিশোরীদের প্রায় আমরা এই বিয়ের খবরটা পাচ্ছি যে 18 বছর নিচে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা যে বিয়েটা হচ্ছিল সেই বিয়েটা আমরা প্রথমে আমরা জানার পরে কি হচ্ছে না, আমরা আমাদের অফিসে জানাই, তারপর আমরা চাইল্ড লাইনের সাহায্য নিই, আমাদের অফিসের সাহায্য নিই এবং সেই বিয়েগুলো আমরা রোধ করতে পাচ্ছি। কন্যাশ্রীপ্রাপ্ত স্কুল পড়ুয়াদের নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে তৈরি করা হয়েছে এই ক্লাব, এবং এই ক্লাবের মাধ্যমে খুব সহজেই বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হচ্ছে। এই ক্লাবের তরফ থেকে এই ধরনের বাল্যবিবাহের খবর পেলেই তারা সেখানে ছুটে যাচ্ছে এবং তাদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা চাইল্ড লাইন এবং প্রশাসনের সহযোগিতা নিচ্ছে। তবে যৌথ উদ্যোগে জেলায় এই মুহূর্তে 75% থেকে 80% বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে চাইল্ড লাইন সূত্রে। এতে কমিটি করা হচ্ছে যে এরকম একটা মেয়েদের বাল্য মানে 18 বছরের নিচে যে মেয়েদের গ্রুপ করা হচ্ছে, এবং সেইখান থেকে তুলে আসছে যে কোনো জায়গায় কোনো মেয়েদের যদি 18 বছরের নিচে বিয়ে দেয় সেই মেয়েরা তাদের কমিটিতে জানাচ্ছে। এবং জানানোর পর হচ্ছে আমাদের যেমন চাইল্ড লাইনের টোল ফ্রি নম্বর আছে, বা প্রধানকে জানাচ্ছে, বা ব্লককে জানাচ্ছে, বা কোনো মেম্বারকে জানাচ্ছে, বা কোনো আশাকর্মীকে জানাচ্ছে। সেই জানানোর পর হয়ে আমরা যে জিনিসগুলো জানতে পাচ্ছি তারপর সেই বাল্যবিবাহগুলো আমরা বন্ধ করতে সক্ষম হচ্ছি। এর পাশাপাশি এই কন্যাশ্রী ক্লাব এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছে বাল্যবিবাহ দেওয়ার ক্ষতিকর দিকগুলো এবং বাল্যবিবাহ না দিয়ে কীভাবে কন্যাশ্রী প্রকল্পের সুবিধায় মিলতে পারে ইত্যাদি। এই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা গ্রামের কোনো জায়গায় বাল্যবিবাহের খবর পেলেই তারা প্রথমে নিজেদের প্রচেষ্টায় সেই বাল্যবিবাহ রুখে দেওয়ার চেষ্টা চালায়, তবে তা সম্ভব না হলে তারা প্রশাসনের দ্বারস্থ হয়। এইভাবেই বিপুল সাড়া মিলেছে বীরভূমের মতো প্রত্যন্ত জেলায়। আশা করা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আগামী দিনে জেলায় বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে। চাইল্ড লাইনের তরফ থেকে জানানো হয়েছে বাল্যবিবাহ আটকানোর জন্য চাইল্ড লাইন যেমন তাদের হেল্পলাইন থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা রেখেছে, ঠিক তেমনই রাজ্য সরকার নানা ব্যবস্থা রেখেছে। সেই সকল ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এখন অনেকটাই বাল্যবিবাহ আটকানো সম্ভব হচ্ছে। আর যাদের মানে অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের বাল্যবিবাহ হয়ে যায় তাদের অনুরোধ করি, তার মানে বিয়ের আটকাই, স্কুলকে খবর দিই, স্বাস্থ্য শিক্ষা দেয়, তারপরে তোমার বলে বাল্যবিবাহ ভালো না, আমার করা উচিত না এসব। বীরভূম থেকে মাধবদাস রিপোর্ট, নিউজ 18 লোকাল।